ঠেলার নাম বাবাজি। এবার ইসরায়েলের বিরুদ্ধে চলে গিয়েছে যুক্তরাষ্ট্র নিজে। এর আগে কখনো যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলতে দেখা যায়নি এবং হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে এত কঠোর মন্তব্য করল। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক নিবন্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রী জো বাইডেন লিখেছেন যে গত দীর্ঘ বছর ধরে হামাস এবং ইসরায়েলের মাঝে যে সমস্যাটা চলছে এটাকে সমাধান করার রাস্তা হচ্ছে একটা, সেটা হচ্ছে দ্বিরাষ্ট্র বা দ্বিরাষ্ট্র সমাধান। দ্বিরাষ্ট্র সমাধান বলতে বোঝায় যে হামাস এবং ইসরায়েল এবং ফিলিস্তিন নামে দুটো আলাদা পৃথক রাষ্ট্র গঠন করা। এখন এই সমাধানের কথা কিন্তু আমরা অনেক বছর ধরে বলে আসছিলাম, আমরা অর্থাৎ মুসলিম বিশ্বরা, কিন্তু যুক্তরাষ্ট্র কখনো এটাকে মেনে নেয়নি। কিন্তু অবশেষে যুক্তরাষ্ট্রের মুক্তি অন্তত এটা বের হলো বা দ্বিরাষ্ট্র যে এই সমস্যার সমাধান সেটা অন্তত যুক্তরাষ্ট্র স্বীকার করলো। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিন্তু এখানেই থেমে যায়নি, উনি আরও বলেছেন যে বর্তমানে ইসরায়েলের চরমপন্থীরা গাজা উপত্যকার সাধারণ মানুষের উপর যেই হামলা চালাচ্ছে সেটাকে অবশ্যই বন্ধ করতে হবে, করতেই হবে। এবং যে চরমপন্থীরা গাজা উপত্যকার সাধারণ মানুষের উপর নৃশংস হামলা চালাচ্ছে তাদেরকে অবশ্যই জবাবদিহির আয়ত্তে আনা হবে এবং তাদের উপর দরকার পড়লে ভিসা নিষেধাজ্ঞাও আরোপ করা হবে। মানে আপনি বুঝতে পারতেছেন যে যুক্তরাষ্ট্রের মতন একটা দেশ যে কিনা সারা জীবন ধরে ইসরায়েলকে মনে প্রাণে সাপোর্ট করে, সেই দেশই বলতেছে যে ইসরায়েলের উপর ভিসা নিষেধাজ্ঞা তারা আরোপ করবে বা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার একটা ইঙ্গিত দিয়েছে। হঠাৎ কেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর মনে ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি এত বেশি ভালোবাসা জেগে উঠল? এর পিছনে কারণ রয়েছে মূলত দুইটা। প্রথম কারণ হচ্ছে যে সামনেই কিন্তু যুক্তরাষ্ট্রে ইলেকশন হতে যাচ্ছে এবং যেভাবে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ইসরায়েলকে সাপোর্ট করছে তার জন্য কিন্তু বর্তমানে শুধুমাত্র পুরো বিশ্বই নয়, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মনেও কিন্তু জো বাইডেনের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়েছে। সেটা জো বাইডেন বিভিন্ন ইলেকশন ক্যাম্পে গিয়ে বুঝতে পেরেছেন। এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে ইসরায়েলের জের ধরে পুরো বিশ্ব এখন শুধুমাত্র ইসরায়েলেরই নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রোডাক্টকেও বয়কট করছে, যার ফলে প্রতিদিন যুক্তরাষ্ট্রের বিলিয়ন্স অফ ডলারের ক্ষয়ক্ষতি হচ্ছে। অনেক দাদারা, অনেক মানে দালাল্লা এটা বলে যে বয়কট করলে কী হবে, তো এটা হচ্ছে বাস্তব প্রমাণ। বয়কট করলে বিশ্বের সুপার পাওয়ারকেও মাথা নত করা সম্ভব। অনেকে হয়তো এটাও বলে যে এইটা বয়কট করলে কী হবে বা তোমরা কেন এইটা বয়কট করতেছো কিন্তু ওইটা বয়কট করতেছো না। যেমন অনেকে উদাহরণ দিয়ে বলে যে ফেসবুকও তো একটা ইহুদিদের তৈরি, তাহলে কেন তোমরা ফেসবুক বয়কট করতেছো না, খালি একটা পণ্য বয়কট করতেছো বা দুইটা তিনটা পণ্য বয়কট করতেছো, সব কেন বয়কট করতেছো না? তো এটা দেখেন, এটা সত্য কথা যে ইহুদিদের পণ্য বর্তমানে আমাদেরকে যেভাবে চারিদিক দিয়ে ঘেরাও করে রেখেছে সবগুলো পণ্য বয়কট করা আমাদের পক্ষে একসঙ্গে সম্ভব না। কিন্তু আপনার স্থান থেকে, নিজ নিজ অবস্থান থেকে যার পক্ষে যতটুকু সম্ভব বয়কট করা অবশ্যই করবেন, একবারে বয়কট ছাড়া থাকবেন না, অন্তত একটা পণ্য হলে বয়কট করবেন। আপনার এই বয়কট করাটাই হবে এই যুদ্ধে আপনার অবদান। সব না হলে যতটুকু আপনার পক্ষে সম্ভব একটা পণ্য হলে একটা পণ্য বয়কট করুন। এবং এমন না যে এক দুই মাস বয়কট করবেন পরে আবার সেটাকে ব্যবহার করা শুরু করবেন, বয়কট করলে সারা জীবনের জন্য বয়কট করবেন। যুক্তরাষ্ট্র অনেক গর্ব করে বলে যে তারাই হচ্ছে বিশ্বের অর্থনৈতিক সুপার পাওয়ার, তাদের এই গর্বটাকে আমাদেরকে ভাঙতে হবে। একবার যদি এই গর্বটাকে আমরা ভেঙে ফেলি সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র আর কখনও ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ মানুষের উপর গুলি চালানোর জন্য ইসরায়েলকে টাঙ্কি ভরে বুলেট বা অস্ত্র দিতে পারবে না, সে সাহস যুক্তরাষ্ট্রে কখনোই হবে না। আমরা বাংলাদেশের সাধারণ মানুষেরা এই পণ্য বয়কট করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যত ক্ষয়ক্ষতি করতে পারবো এত দূর থেকে, সেটা কিন্তু সরকারের পক্ষ ফিজিক্যালি ক্ষয়ক্ষতি করা সম্ভব নয়। হ্যাঁ, বাংলাদেশ সরকারও বর্তমানে যথেষ্ট চেষ্টা করতেছে এই ব্যাপারে কোনো কিছু করার, কিন্তু বাংলাদেশের সরকারও যথেষ্ট একটা সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আমরা চাইলে সেই সীমাবদ্ধতাকে ক্রস করেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অনেক বড় ক্ষয়ক্ষতি করতে পারি। তাছাড়া আপনারা যারা জানেন কি জানেন না, বর্তমানে কিন্তু বাংলাদেশের তরফ থেকেও ইসরায়েল যে হামলা চালাচ্ছে তার ব্যাপারে একটা তদন্ত করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা আবেদন পেশ করেছে, যার খবর কিন্তু ইতিমধ্যে আমি আপনাদেরকে দিয়েছি। যেটা দেখেনি সেই ভিডিওটা ডিসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই গিয়ে দেখে নেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, নেক্সট আপ ছিল আর কিছু ইন্টারেস্টিং ভিডিও হাজির হবো। আসসালামু আলাইকুম।